মধ্যখানে শুধু দুচালা টিনের ঘর, এগুলা কোনো বসতি ঘর নয়, কোনো গরিবের কুড়ে ঘর নয়। তাহলে এগুলা কি? চারদিকে তাই চোখ ঘুরিয়ে নিলাম। বাহ, চারদিকে শুধু সবুজ আর সবুজ। এগুলা কোনো সবুজ গালিচাও নয়, এগুলা হচ্ছে দুটি পাতা একটি কুড়ির ছায়ের বাগান। আর এই ছায়ের বাগানের মধ্যখানে স্থান করে নিয়েছে বহু বছর আগ থেকে একটি গ্রামীণ বাজার, কিলিপডন বাজার। দিন বদলের সাথে সাথে বদলেছে আমাদের গ্রামীণ বাজারগুলো, যেগুলো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ছিল। এই বাজারগুলোর মধ্যে আমাদের বাংলার ঐতিহ্য খুঁজে পাওয়া যেত, কিন্তু এই বাজারগুলো এখন আর নেই। এই বিলুপ্ত প্রায় বাজারের মধ্যে একটি বাজার তার অপরূপ সৌন্দর্য নিয়ে এখনও আমাদের মধ্যে রয়েছে। এই বাজারটি হচ্ছে কিলিপডন বাজার। যে বাজারটির অপরূপ একটি সৌন্দর্যের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তার চতুর্পার্শ্বে ছায়ের বাগান, আর মধ্যখানে এই টিনের দুচালা ঘরের মধ্যে যে বাজার বসে, এটি যেন অপরূপ বাংলার একটি ঐতিহ্য হিসাবে এখনও আমাদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, স্বাগত জানাচ্ছি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার 4 নং জয়সন্ডি ইউনিয়নের কিলিপডন বাজার থেকে। আজ বুধবার, কিলিপডন বাজারের হাটবার, তাই প্রতি বুধবারের ন্যায় আজকে বসেছে এ বাজারটি। যে যার মতো করে বিভিন্ন দ্রব্যাদি নিয়ে আসতেছে বাজারে, কেউ গাড়িতে করে আর কেউ বা খাদে করে পায়ে হেঁটে। হাটে নিত্য প্রয়োজনীয় জিনিসসহ নানা রকম জিনিস বিক্রি হয়। এখানে বিক্রি হচ্ছে নানা রকম মশলা জাতীয় জিনিস, আর এখানটায় বিভিন্ন জাতির আলু ও সবজি। বেশিরভাগ দিনমজুর মানুষেরা এবং চা শ্রমিকেরা এখানে হাট করতে আসেন, তাই ছোট ছোট পকেটে করে এখানে রাখা হচ্ছে বিভিন্ন দ্রব্যাদি। এগুলা কিছু মুখরোচক খাবার, সাজিয়ে রাখা হচ্ছে শাকের আটিগুলো, বরফ মিশানো হচ্ছে চাপিলা মাছে, রয়েছে আরো বেশ কয়েক জাতের মাছ। এখানেও শীতকালীন শাক বিক্রির জন্য রাখা হয়েছে সিদ্ধ ও আতপ চাল। দিনমজুরদের সাধ্যের মধ্যে কাপড়ও পাওয়া যায় এখানে, অনেক ধরনের প্রসাধনী নিয়েও আসতে ভুল করেন না হাটুরেরা। আজকের দিনে রাস্তার দুপাশটাও বাজার, তাই রাস্তার পাশে তৈরি হচ্ছে গরম গরম পেঁয়াজি আর সিঙ্গারা। জুতাও পাবেন এখানে, রয়েছে বিভিন্ন ধরনের বেকারি বিস্কুটও। আর নিম্ন আয়ের মানুষের জন্য আরো রয়েছে কাপড়ও। ভেষজ ঔষধও চলে এখানে, তাই অন্য দোকানগুলোতে কাস্টমারদের ভিড় না থাকলেও এখানে কিন্তু সবাই ভিড় করছেন। আরেকজনকে দেখলাম গাছের নিচে বসে আছে, সামনে বিভিন্ন জাতের বীজ। এখানটায় তৈরি হচ্ছে গরম গরম চটফটি,
ছোট্ট বাবু নীরবে খেয়ে যাচ্ছে চটফটি। তাই আমরাও বাদ যাবো কেন, আমরাও একটু টেস্ট করে নিলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাই আমাদের ফিরতে হবে। ফিরতে ফিরতে রাস্তার দুধারে চোখে পড়বে মনোরম ছায়ের বাগান আর সুনিবিড় ছায়া। সূর্যকে লুকিয়ে রেখে এ ছায়াগুলি সৃষ্টি করেছে রাবার বাগানের রাবার গাছগুলি। তাই আস্তে আস্তে আবৃত্তি করলাম, অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদদুলি, ছায়া সুনিবিড়, শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি।